স্কুলে যাই, চলো রাজু। সেদিন সকালে যখন আমি, রাজু, মিঠু স্কুলে যাইতেছিলাম, তখন স্কুলের সিঁড়িতে একজন নতুন ছেলে বসেছিল। তার আচরণ আমাদের থেকে অন্যরকম মনে হইতেছিল। পরে বুঝলাম এর কারণটা কি। আমার ছেলেটারে তো আপনাদের স্কুলে ভর্তি করাইছি, ওরে ভালোভাবে দেখায় দিলে ও সব পারবো। আপনি এটা নিয়ে একদম ভাববেন না পা, আমি ওর দিকে বিশেষ লক্ষ্য রাখবো। কাল থেকে আমাদের সাথে নতুন একজন ছাত্র ক্লাস করবে, তার নাম অনু। অনু মাঝে মাঝে একটু অন্যরকম আচরণ করতে পারে, কিন্তু আমরা সবাই তার সাথে স্বাভাবিক আচরণ করব। আপা, যারে বাইরে দেখলাম সে কি পাগল, ও তো একটা বোকা। হ্যাঁ, তোমরা তাকে বাইরে দেখেছ, কিন্তু সে পাগল না। অনুর একটা সমস্যা আছে যাকে বলে অটিজম। এটি মারাত্মক কোনো সমস্যা না। আর দীপু, সে বোকা নয়, অনু যথেষ্ট বুদ্ধিমান। আপা, অটিজম কি? এ বিষয়ে আমি যা জানি তা বলছি। অটিজম হলো মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। অটিস্টিক শিশুরা অন্যদের সাথে মিশতে পারে না, কিন্তু যাদের অটিজমের মাত্রা বেশি তারা একেবারেই পারে না, এবং তাদের পরিপূর্ণ যত্নের প্রয়োজন। এগুলো অটিজমের কিছু লক্ষণ। ছোট বাচ্চাদের এই সমস্যা হলে তারা অন্যদের আচরণে কোনোই উত্তর দেয় না, এমনকি তারা শব্দও করে না, হাসেও না। যত তাড়াতাড়ি অটিজম শনাক্ত করা যায় তত তাড়াতাড়ি এর পরিচর্যা করা সম্ভব। অনুর সম্পর্কে যা বলা হলো তাতে বোঝা যায় কোনো কিছু বারবার বললে এবং রুটিন মেনে চললে সে সব কিছু ঠিক মতো করতে পারবে। এজন্যে স্কুলের নতুন পরিবেশে এসে সে কিছুটা সংকোচ বোধ করবে, কিন্তু সবাই তার সাথে শান্ত ব্যবহার করো। আর দীপু, কোনো দুষ্টুমি নয়। মীনা, আমরা কি ওনার বন্ধু হইবার পারি? অবশ্যই পারি রাজু, ও আলাদা হইবার পারে। আমরা স্কুলে সকলে তার সাথে বন্ধুত্ব করব। আপাই কইল কাল থেকে সে আমাগো লগে ক্লাস করব। যখন সে স্কুলের বাইরে বইসা ছিল তখন মনে হইতেছিল সে আমাগোরে দেখতেছে না। সে সারাক্ষণ বিড়বিড় করতে আসিল আর সামনে পিছে দোলও খাইতেছিল। আমাগো সময় এমন হইলে ওরে আমরা ওজার কাছে নিয়া যাইতাম। হ, সময় বদলায় গেছে মা। আগে কাউরে অন্যরকম দেখাইলে কইতো তারে জিনে ধরছে, আর অহন আমরা তারে ডাক্তারের কাছে নিয়ে যাই। ঠিক আছে অনু, ঠিক আছে, সব ঠিক আছে। দেখো দেখো আমার দিকে তাকাও,
অনু, আমার দিকে দেখো। ঠিক আছে অনু, এবার বসো। শোনো তোমরা, আমি আগেও বলেছি অনুর একটু স্বাভাবিক পরিবেশ প্রয়োজন। তোমাদের দুষ্টুমিতে ও ভয় পেয়েছে, তোমরা ওকে একটু শান্ত হতে দাও, ওর জন্য আলাদা বসার জায়গা করে দেব। তুমি সবাইকে তোমার নাম বলেছ? বলো, আমার নাম অনু। অনু, আমার দিকে তাকাও। প্রত্যেকেই এখন গান শুরু করবে, তুমি কি গাইতে চাও? ঠিক আছে অনু, তুমি ইচ্ছে করলে গান গাইতে পারো। এসো, আমরা সবাই মিলে এখন একটু মজা করি। তুমি কি আমাদের সবাইকে গান গেয়ে শোনাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছেলেমেয়েরা তোমরা শুরু করো। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। রাজু, মা কি কি নিতে কইছে তা তোমার মনে আছে? এক প্যাকেট আয়োডিন লবণ, একটা সাবান, 100 গ্রাম শুকনো মরিচ আর আরে এটা তো অনু, জলদি চলো রাজু। এই এই দূর হও, দূর হও কইলাম। ও ও, কোনো ক্ষতি করব না, ও শুধু গান শুনতে চাইছে। আমার ছেলে খুবই ভালো, ও স্কুলে যায়। আপনি রাইগা গেলে ওর আরো ক্ষতি হইব। রাগ করেন না, আমি ওরে নিয়ে যাইতাছি। মনে হইতাছে ও তোমাকে বন্ধু পোলাডারে জিনে ধরছে? না, তারে জিনে ধরে নাই, অনুর অটিজম আছে, ওরে বুঝন লাগবো। অহন দেহি, তোমাকে সব কথাই মাইনা নিতে হইব। মিঠু মিঠু, এই দোকানদারের এই জিনে ধরছে। মিঠু গেল কই? ওইদিকে জিন আছে, লও লও যাই। আমি এক্ষুনি তোমার ঘর থেকে জিন নামাইতাছি। নরবানা নরবানা, আরে থাকো, আমি পিটায় জিন নামাইতাছি। ভয় নাই, আমি তোমার সাহায্য করতেছি। আমারে না, আমারে না, ওই পোলাটারে জিনে ধরছে। কিছুদিন যাইতে অনু স্কুলে অনেকটা অভ্যস্ত হইয়া গেছে। শিক্ষক আপা তার জন্য একটা রুটিন কইরা দিছে, আর আমাগো শিখাইছে রুটিন দেখা কেমনে তারে সাহায্য করতে হয়, কোথায় ব্যাগ রাখতে হয়, কেমনে টিফিন খাইতে হয় আর কোথায় জুতা রাখতে হয়, সব কিছুতেই ওরে আমরা সাহায্য করি। আপা ওর জন্য ক্লাসে আলাদা একটা জায়গাও কইরা দিছে, যাতে তার সুবিধা হয়। আমরা অনুর ক্লাসের কাজে ল্যাট্রিনে নিয়ে যাইতে আর একসাথে বাড়িতেও নিয়ে যাই। সে আমার আর সম্পার সাথে খুব ভালোভাবেই মিশতে পারে, আর মিঠুও তার সাথে সারাদিন ঘোরাঘুরি করে। আমরা জানি অনু খুব ভালো গান গাইতে পারে, স্কুলে শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে আমরা অনুর গান শুনতে পারুম। শোনো তোমরা, অতিথিরা বসার পর তোমরা গান গাইতে শুরু করবে।
কিছুক্ষণের মধ্যেই কিন্তু সব অতিথি চলে আসবে। আমার খুব খিদা পাইছিল। দীপু, তুমি এইসব পরিষ্কার করতে আমাকে সাহায্য করবে, এখন আর কিচ্ছু খেতে পারবে না। মিঠু, অনু কই গেল? আসো ওরে খোঁজ করি। অনু, 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 এই 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 শোনো শোনো, পালা রেডিও শোনো। রাজু, পাইছি গান, গান গাইতে হইব। শোনো সকলে, গান যত জোরে পারো গান গাও। আমরা করব জয়, আমরা করব। আরে, এসবের মানে কি? এখনো তো তোমাদের গান গাওয়ার সময় হয়নি। এই, তোমরা থামলে কেন? গাও, গান গাও, যত জোরে পারো গাও। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন, একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের এখানে কি হচ্ছে? এই মানে এই ছোট বাচ্চাটা হারাই গেছে তো, আমরা তারই একটু আনন্দ দিতাছি। অনুর অটিজম আছে, আপনাদের তাকে বুঝতে হবে, তাকে আঘাত করা যাবে না, বুঝতে পেরেছেন? সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠান শুরুর আগে আপনাদের সবার সাথে একটা বিষয় আলাপ করতে চাই। বিষয়টা হলো প্রতিবন্ধিত্ব। প্রতিবন্ধিত্ব অনেক রকমের হয়, এই যেমন আমাদের চম্পা, শিরিন। আজ বিশেষভাবে বলতে চাই অটিজম নিয়ে। আমাদের সমাজে এ সম্পর্কে ভুল ধারণা আছে, এটি কোনো রোগ নয়। হ্যাঁ, অটিজম কোনো রোগ নয়, এটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। কিন্তু আমাদের সকলের আদর, ভালোবাসা এবং সহযোগিতা পেলে ওরাও স্বাভাবিকের মতো আচরণ করতে পারে। একদম ঠিক, সহযোগিতা এবং বন্ধুত্ব। এই যে আমাদের অনুকে দেখুন, আমাদের ভালোবাসায় এবং সহযোগিতায় ও এখন অনেকটা স্বাভাবিক। চলুন আমরা এখন অনু ও তার বন্ধুদের গান শুনি। সূর্যের ভোর, একদিন সব
আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা।